একটা ছবি দেখায় আপনাদেরকে, খুবই সুন্দর দেখায়, কেমন সুন্দর না? উপস, আমি বোধহয় উল্টো করে ধরে রেখেছি, রাইট? সো এই যে আমি ছবিটা উল্টো করে ধরে রাখছি, এটা ইংরেজিতে ব্যবহার করা হয় একটা সুন্দর ফ্রেজ, সেটা হচ্ছে আপসাইড ডাউন। যখন আপনি কোনো কিছু উল্টো করে ধরেন সেটাকে আপনি বলতে পারেন আপসাইড ডাউন, আর সোজা করা হচ্ছে রাইট সাইড আপ। উল্টো করা আপসাইড ডাউন, সোজা করা রাইট সাইড আপ। এখন এই যে ছবিটা আপনারা দেখলেন, আপনার হয়তো মনে মনে ভাবতেছেন, আরে ভাই আপনি তো ছবিটা উল্টো করে রাখছেন। সো ইংলিশে আপনি বলতে পারেন, দ্য পিকচার ইজ আপসাইড ডাউন, প্লিজ টার্ন ইট রাইট সাইড আপ। দ্য পিকচার ইজ আপসাইড ডাউন, ছবিটা উল্টা করা, প্লিজ টার্ন ইট রাইট সাইড আপ। হ্যাঁ, সোজা করে ধরে। সো সুন্দর দুটো এক্সপ্রেশন আমরা শিখলাম, একটা হচ্ছে আপসাইড ডাউন, উল্টো করে ধরা বা উল্টো করা, অ্যান্ড রাইট সাইড আপ, সোজা করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।